আসসালামু আলাইকুম দর্শক। আধুনিকতার এই যুগে সাধ্যের মধ্যে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন একটা বাড়ির প্ল্যান এবং ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে। তো এখন বর্তমানে বাজার মূল্য অনেক বেশি যে কোনো ম্যাটেরিয়ালসের, তো সেই দিক লক্ষ্য করে কিভাবে আপনারা একটা ভবন নির্মাণ করবেন সে ব্যাপারে কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। তো এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে যারা বাড়ি নির্মাণ করবেন তারা আশা করি অনেক উপকৃত হবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কথায় বা মূল প্ল্যানে। তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি, যারা বাড়ি নির্মাণ করবেন তারা অবশ্যই সকল দিক লক্ষ্য রেখেই তারপর বাড়ি নির্মাণ করতে নামবেন, কেননা বর্তমানে বাজার মূল্য অনেক বেশি। সেদিক লক্ষ্য করে আমরা তো অবশ্যই আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দেবো, তারপরও আপনাদের চাহিদার দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের কি চাহিদাটা রয়েছে, তো সেই চাহিদার উপর ভিত্তি করে অবশ্যই কোনো ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আপনাদের কি চাহিদা রয়েছে বা কীরকম করতে চাচ্ছেন সেটা আগে আপনাদের আপনারা জানিয়ে দেবেন। তাহলে অবশ্যই সে ইঞ্জিনিয়ার আপনাদেরকে খুব ভালো একটা পরামর্শ দিবে, আপনি কীভাবে কি করবেন বা কীভাবে মালামাল ক্রয় করবেন বা আপনার ভবনটি কোন কোন সময় করলে আপনার খরচ বেঁচে যাবে বা কি কি নিয়ম মেনে চললে আপনার ভবনের খরচ অনেক কমে যাবে। দেখতে পাচ্ছেন গত বছরের তুলনায় এবছর প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা মালামালের দাম, যেমন রড বলেন, সিমেন্ট বলেন এবং আসবাবপত্র যেমন ইটের দামও ঠিক তেমনি বেড়ে গেছে এবং স্টোনের দামও অনেক বেড়ে গেছে। তো সেদিক লক্ষ্য রেখে এবং জায়গার মূল্য অনেক বেশি বেড়ে গেছে, তো একজন ইঞ্জিনিয়ার পারে আপনার জায়গাটার সঠিক ব্যবহার করে বিন্দুমাত্র জায়গার অপচয় না করে কিভাবে সুন্দর একটা ভবন, নান্দনিক একটা ভবন উপহার দেওয়া যায় সেই দিক লক্ষ্য রেখে একজন ইঞ্জিনিয়ার আপনার বাড়িটি ডিজাইন করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বাড়ির প্ল্যান এবং ডিজাইনটি। এই ডিজাইনটি করা হয়েছে বা এই বাড়িটি করা হয়েছে মাত্র 400-এর একটু বেশি জায়গার মধ্যে, 4টা ইউনিট দিয়ে সাজানো হয়েছে। বুঝতে পারছেন 400-এর বেশি জায়গায় 4 ইউনিট কিভাবে সাজানো হয়েছে, অনেক সুন্দরভাবেই সাজানো হয়েছে, আপনারা এক নজর দেখতে পাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এখানে দুইটা প্ল্যান রয়েছে, একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান আর একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো ফার্স্ট ফ্লোর প্ল্যানটা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি, তাতেই আপনারা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। তো প্রথমত এই ভবনটিতে ওঠানামার জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজের স্টেয়ারকেস রাখা হয়েছে, 8 ফিট/25 ফিট/5 ইঞ্চি মাপের, কেননা এখানে মাঝখানে একটা গলি রাখা হয়েছে পরবর্তী ইউনিটগুলোতে প্রবেশ করার জন্য। তো তার এপাশে গেলে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি, স্ট্যান্ডার্ড সাইজের একটা বেডরুম, 8 ফিট/7 ইঞ্চি/11 ফিট/9 ইঞ্চি জায়গার মধ্যে। তার এপাশে গেলে আমরা একটা ড্রয়িং রুম পেয়ে যাচ্ছি, ডাইনিং কাম ড্রয়িং রুম, 12 ফিট/4/10 ফিট/0 ইঞ্চি মাপের। তার এপাশে গেলে আমরা একটা বেডরুম পেয়ে যাচ্ছি, 9 ফিট/5/11 ফিট/9 ইঞ্চি মাপের। আর এপাশে একটা কিচেন রুম রয়েছে, 5 ফিট/8/6 ফিট/0 ইঞ্চি মাপের। এপাশে একটা কমন বাথরুম রয়েছে, 6 ফিট/9/3 ফিট/9 ইঞ্চি মাপের। তার এপাশে গেলে আমরা দ্বিতীয় ইউনিটে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা ডাইনিং ড্রয়িং সহ একটা কম্বাইন্ড রুম রয়েছে, 9 ফিট/9/11 ফিট/9 ইঞ্চি মাপের। তার একটু ভিতরে গেলে আমরা একটা কমন বাথরুম পেয়ে যাচ্ছি, 3 ফিট/9/7 ফিট/0 ইঞ্চি মাপের। এর পাশে একটা কিচেন রয়েছে যার মাপ হচ্ছে 5 ফিট/9/6 ফিট/3 ইঞ্চি মাপের। সবগুলো স্ট্যান্ডার্ড সাইজের করে সাজানো হয়েছে। তো এই পাশে একটা বেডরুম রয়েছে, এটা মাস্টার বেড বলা যায়, 9 ফিট/9/10 ফিট/0 ইঞ্চি মাপের। তার এপাশে একটা বেডরুম রয়েছে, কমন বেডরুম, 11 ফিট/0 ইঞ্চি/8 ফিট/9 ইঞ্চি মাপের। এর সাথে দিতে পাচ্ছেন একটা বারান্দা রয়েছে, আর এই পাশটাও ঠিক একটা বারান্দা রয়েছে, বারান্দা দিয়ে সাজানো হয়েছে। তো এই পাশের ইউনিটগুলোতে একটি করে বারান্দা দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে এখানে যে সিঁড়ির জায়গাটা অপচয় হয়েছে, এইখানে সেই জায়গাটা অপচয় হয়নি, তার কারণেই এখানে প্রত্যেকটা ইউনিটে এক একটা করে বারান্দা দেওয়া গেছে। তো এই হলো এই পাশের দ্বিতীয় ইউনিটের সম্পূর্ণ ডিজাইনটি। আর অপর পাশের ইউনিট সম্পর্কে আমি আপনাদেরকে আলোচনা করছি না, কেননা এই পাশের যেভাবে সাজানো হয়েছে রুম ডেকোরেশনটা যেভাবে করা হয়েছে ঠিক অপর পাশেও একই রকমভাবে ডেকোরেশন করা হয়েছে। তো এখন আমরা চলে যাব গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে। এখানে এক্সট্রা রয়েছে শুধু পার্কিং প্যাসেজটা দেওয়া আছে, 18 ফিট/5 ইঞ্চি/21 ফিট/4 ইঞ্চি মাপের। এখানে কয়টা গাড়ি রাখা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এখানে যদি কার রাখতে চাচ্ছেন এখানে যদি কার রাখতে চান সেক্ষেত্রে 3টা কার রাখা যাবে, আর তাছাড়া আপনি একটা কার বা অনেকগুলো বাইক এখানে রাখতে পারেন।
তো এই হলো সম্পূর্ণ বাড়ির প্ল্যানটি। এটা পাঁচতলা একটা বাড়ি করা হয়েছে, এটা পটুয়াখালীতে করা হয়েছে। তো আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান এবং ডিজাইন আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে দেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন। আমরা সর্বোপরি আপনার বাড়ির প্ল্যান এবং ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন, তারপর এক্সটেরিয়ার ডিজাইন এবং আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ওয়ার্কিং ডিজাইন সহ সকল ডিজাইন আমরা প্রোভাইড করে থাকি আপনাদেরকে খুব সুন্দরভাবে। এবং মালামালের কত খরচ যাবে বা আপনি কত টাকা দিয়ে আপনার বাড়ির নির্মাণ কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রেও সুনিশ্চিত এবং বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দিয়ে দেব। তাতে আপনাদের বাড়ি নির্মাণের জন্য অনেক সুবিধা হবে এবং মালামাল কখন ক্রয় করলে আপনি সঠিক সুন্দরভাবে মালামাল ক্রয় করতে পারবেন এবং কম দামে মালামাল ক্রয় করতে পারবেন অনেক ভালো মানের, এবং কোথা থেকে মালামাল ক্রয় করবেন সেক্ষেত্রেও আমাদের অনেক লিঙ্ক আপ রয়েছে, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং লাইনে অনেকদিন যাবত কাজ করতেছি। তো এই হলো সম্পূর্ণ বাড়ির প্ল্যান এবং ডিজাইনটি। বাড়ির প্ল্যান এবং ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।